নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে রয়েছি আমি রেনেসা। জেলার খবর নিয়ে এখন শুরু করছি জেলা সভা। ঝুলন্ত অবস্থায় ডাক্তারি পড়ুয়ার দেহ উদ্ধার, বিক্ষোভে উত্তাল বন হুগলির বিশেষভাবে সক্ষমদের হাসপাতাল। সোমবার রাতে প্রিয়রঞ্জনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন সহপাঠীরা। সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় তাকে। চিকিৎসা না পেয়ে ডাক্তারি ছাত্রের মৃত্যুর অভিযোগে দফায় দফায় বন হুগলির হাসপাতাল চত্বরে বিক্ষোভ। আর অন্যদিকে র্যাগিংয়ের জন্যই আত্মহত্যা করেছে প্রিয়রঞ্জন, দাবি করছে তার পরিবার। বন্ধ রেখে বিক্ষোভ, পুলিশকে ঘিরে প্রতিবাদ, উত্তাল বনহুগলির এই হাসপাতাল চত্বর। বনহুগলির বিশেষভাবে সক্ষমদের হাসপাতালে ডাক্তারি ছাত্রর মৃত্যুকে ঘিরে উত্তেজনা। সোমবার রাতে প্রিয়রঞ্জন সিংকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সহপাঠীরা। এখানে একটা অ্যাম্বুলেন্স করার কথা ছিল, এক বছর আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ডিরেক্টর বসে থেকে, কিন্তু তাও কোনো রকম কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়নি। প্রিয়রঞ্জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত হাসপাতালে, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বনহুগলির বিশেষভাবে সক্ষমদের হাসপাতালে এমার্জেন্সি পরিষেবা না থাকাতেই মৃত্যু, এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন অন্য পড়ুয়ারা। এমার্জেন্সি হসপিটাল নেই, দিস ইজ এ রিহ্যাব সেন্টার, টর্সিয়ারি কেয়ার সেন্টার হ্যায়, ফ্যাসিলিটি নেই হতা ইধর, বাট ইমিডিয়েটলি হমকো জো নিয়ার বাই হসপিটাল কো শিফট কিয়া গয়া থা। র‍্যাগিং এর জেরে মানসিক চাপে আত্মহত্যা করেছে ওই পড়ুয়া, অভিযোগ পরিবারের। इन्वेस्टिगेशन कराना चाहता हूँ, क्योंकि रैगिंग की वजह से काफी ज्यादा वो परेशान था। कैंपस में शिफ्ट होने के बाद उसके साथ बहुत ज्यादा रैगिंग हुआ। ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট, তবে কি কারণে মৃত্যু, আত্মহত্যার নেপথ্যে কি র‍্যাগিং নাকি অন্য ইস্যু, তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা থেকে বিক্রান্ত রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা।